সুন্দরম, সমস্যাটা হলো সুকুমারের বিয়ে। কি এমন সমস্যা? শুধু একটি মনোমত পাত্রে ঠিক করে শুভলগ্নের শাস্ত্রীয় মতে উদাহ কার্য সমাধা করে দেওয়া, মানুষের একটি জৈব সংস্কারকে সংসারে পতন করে দেওয়া, এই তো। কিন্তু বাধা আছে, সুকুমারের ব্রহ্মচর্য। 12 বছর বয়স থেকে নিরামিষ ফোটা তিলক করেছে সে, আজও পায়ের সেথে তাকে মুসুরির ডাল খাওয়ানো যায় না। সাহিত্য কাব্য তার কাছে অস্পৃশ্য, পাঠ্যপুস্তক ছাড়া জীবনে সে পড়েছে শুধু কখানি যোগশাস্ত্রের দীপিকা। বাগানের পুকুর ঘাটে নির্জন দুপুর রাতে একাগ্র প্রাণায়ামে কতবার শিউরে উঠেছে তার সুষুম্না। প্রতি কুম্ভকে রেচকে সুকুমার অনুভব করেছে এক অদ্ভুত আত্মিক শক্তির তড়িৎ স্পর্শ, শ্বাসে প্রশ্বাসে রক্তে ও স্নায়ুতে। সুকুমার চোখ বুঝলেই দেখতে পায় তার অন্তরের নিভৃত কন্দরে সমাসীন এক বিভাগী পুরুষকে। আবিষ্ট অবস্থায় কানে আসে কে যেন বলছে, মুক্তি দে, মুক্তি দে। জপ ছেড়ে চোখ মেলে তাকালেই দেখতে পায় কার এক গৈরিক উত্তরীয় খনিকে দেখা দিয়ে মিলিয়ে গেল বাতাসে। সুকুমার বন্ধুদের অনেকবার জানিয়েছে, বাস এই এক্সামিনটা পর্যন্ত, তারপর আর নয়, হিমালয়ের ডাক এসে গেছে আমার। সুকুমারের বাবা কৈলাস ডাক্তার বলতেন, প্রোটিনের অভাব, পেটে দুটো ভালো জিনিস পড়ুক, গায়ে মাংস লাগুক, এসব ব্যায়ামও দুদিনেই কেটে যাবে, কত পাকামি দেখলাম। কিন্তু মা, পিসিমা, ছোট বোন রানু আর ঝি তাদের মন প্রবোধ মানে না। সকলে মিলে চেপে ধরল কৈলাস ডাক্তারকে, যত শিগগিরই পারো পাত্রী ঠিক করে ফেলো, আর দেরি নয়, বিয়ের কোদল তো লেগেই আছে। চিচি, সংসারে থেকেও ছেলের বনবাস, ছোট জাতের ছোট ঘরেও এমন কষাইপনা করে না বাপু। সমস্যা সমাধানের ব্যবস্থা হলো, কৈলাসবাবু পাত্রী দেখবেন। ভগ্নীপতি কানাইবাবু সুকুমারের মতিগতির চার্জ নিলেন, যেমন করে পারেন কানাইবাবু সুকুমারের মনকে সংসারমুখ করবেন। পাশের খবর বেরিয়েছে, কানাইবাবু সুকুমারকে দিয়ে জোর করে দরখাস্তে সই করালেন। নাও সই করো, মুন্সেফি চাকরি ঠাট্টা নয়, সংসারে থেকেও সাধনা হয়। ওই যাকে বলে পাকাল মাছের মতো থাকবে, জনক রাজা যেমন ছিলেন। বাড়ির বিষণ্ন আবহাওয়া ক্রমে উৎফুল্ল হয়ে আসছে, কৈলাসবাবু পাত্রী দেখে এসেছেন। এখন সমস্যা সুকুমারকে কোনো মতে পাত্রী দেখাতে নিয়ে যাওয়া। কানাইবাবু সকলকে আশ্বস্ত করলেন, কিছু ভাববার নেই, সব হো জায়গা। সংসারের ওপর সুকুমারের এই নির্লেপ এখনও কেটে যায়নি ঠিকই, তবু একটু চাঞ্চল্য আচারে আচরণে রক্তমাংসের মানুষের মেজাজ একটু আধটু দেখা দিয়েছে যেন। তবু একদিন পড়ার ঘরে কানাইবাবুর সঙ্গে সুকুমারের একটা বচসা শোনা গেল। বাড়ির সবারই বুক দুরদুর করে উঠল, ব্যাপার কি? কানাইবাবুর কথার ফাঁদে পড়ে সুকুমারকে উপন্যাস পড়তে হয়েছে, জীবনে এই প্রথম। নাভিমূলে চন্দনের প্রলেপ দিয়ে অগুরু পুড়িয়ে ঘরের বাতাস পবিত্র করে নিয়ে অতি সাবধানে পড়তে হয়েছে তাকে। বলবান ইন্দ্রিয়গ্রাম গ্রাম কি হয় বলা তো যায় না, কিন্তু উপন্যাস না নরক, যত সব নীচ রিপু সেবার বর্ণনা, সমস্ত রাত ঘুম হয়নি, এখনও গা ঘিনঘিন করছে। সুকুমার বলল, আপনাকে এবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম কানাইবাবু। মানে অপমানে সম্পূর্ণ উদাসীন কানাইবাবু বললেন, আজ সন্ধ্যায় সিনেমা দেখাতে নিয়ে যাব তোমায়, যেতেই হবে ভাই, তোমার আজ্ঞাচক্রের দিব্যি, তাছাড়া ভালো ছবি, ধ্রুবের তপস্যা, মনটাও তোমার একটু পবিত্র হবে। কানাইবাবুর এক্সপেরিমেন্ট বোধহয় সার্থক হয়ে উঠল। সুকুমার কাব্য পড়ে বার কয়েক আখড়ায় গিয়ে মাথুর শুনে এসেছে, ঘন ঘন সিনেমায় যায়, এদিকে অ্যাপয়েন্টমেন্ট পত্রও চলে এসেছে, কিন্তু অনাসক্তির ঘোর সম্পূর্ণ কাটেনি। আজকাল সুকুমারের অতীন্দ্রিয় আবেশ হয়, জ্যোৎস্নারাতে বাগানে একা একা বসে বসে নেবু ফুলের সুগন্ধে মনটা অকারণেই উড়ে চলে। ধুলি ধূসর সংসারে বন্ধন ছেড়ে যেন আকাশের নীলিমায় সাতার দিয়ে বেড়ায়, একটা বিষণ্ণ সুখকর বেদনা। কিসের অভাব, কাকে যেন চাই, কে সেই না পাওয়া? দীর্ঘশ্বাস চাপতে গিয়ে লজ্জা পায় সুকুমার। রাত করে সিনেমা দেখে বাড়ি ফেরার পথে কানাইবাবু সুকুমারকে জিজ্ঞাসা করলেন, নাচটা কেমন লাগলো? সুকুমার সহসা উত্তর দিল না, একটু চুপ করে থেকে বলল, কানাইবাবু কি, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। নিশ্চয়ই
কালই চলো বারাসাত যাব, বোসের মেয়ে বনলতা তোমার মেজ দিয়ে যেতে লিখেছে, আর বাবা তো আগেই দেখে এসেছেন। উকিলের মহুরি যাদব বোস, বংশ ভালো আর মেয়ে বনলতা তো দেখতে ভালোই। যাদব বোস অল্প পণে দয়ালু সৎপাত্র খুঁজছেন। মেসি একটি বছর 15 বয়সের মেয়েকে হাত ধরে সামনে টেনে নিয়ে এলেন। ভালো করে দেখে নে সুকু, মনে যেন শেষে কোনো খুঁতখুত না থাকে। যাত্রাকালে রাজকুমারীর মতো মেয়েটাকে যতদূর সম্ভব জবরজং করে সাজানো হয়েছে। বিরাট একটা ঝকঝকে বেনারসি শাড়ি আর পুরু সার্টিনের জ্যাকেট। পাড়ার মেয়েদের কাছে ধার করা চুড়ি, রুলি, বালা ও অনন্ত কোনোই পর্যন্ত বোঝাই করা দুটি হাত। ঘামে চুপসে গেছে কপালের টিপ, পাউডারের মোটা খড়ির স্রোত গাল বেয়ে গড়িয়ে পড়ছে গলার ওপর। মেয়েটি দম বন্ধ করে চোখের দৃষ্টি হারিয়ে যেন যজ্ঞের পশুর মতো এসে দাঁড়ালো। বনলতার শক্ত খোপাটা চট করে খুলে চুলের গোছা দুহাতে তুলে ধরে মেসি বললেন, দেখে রে সুকু, গায়ের মেয়ে হলে হবে কি, তেল ছিটে ঘাড় নয়, যা তোমাদের কত কলেজের মেয়ের দেখেছি। রামো, মেসি যেন ফিজিওলজি পড়াচ্ছেন। বনলতা থুতিটা ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখালেন, চোখ পেলে তাকাতে বললেন, ট্যারা ট্যারা কানা নয়, পায়চারি করালেন, খোড়া নয়। সুকুমারের মুখের সামনে বনলতার হাতটা টেনে নিয়ে আঙ্গুলগুলি ঘেটে ঘেটে দেখলেন, দেখছিস তো নিন্দে করার জো নেই। দেখার পালা শেষ হলো। বাড়ি ফিরে কানাইবাবু জিজ্ঞাসা করলেন, কী হে যোগীবর, পছন্দ তো? সুকুমার চুপ করে রইল, মুখের চেহারা প্রসন্ন নয়। কানাইবাবু বললেন, এক্ষেত্রে মৌন অসম্মতি লক্ষণং। সিনেমায় বানানি দেবীর নাচ দেখে চোখ পাকিয়েছে ভায়া, এসব মেয়ে কি পছন্দ হয়? কানাইবাবু মনের বিরক্তি মনে চেপেই রাখলেন। পিসিমা বললেন, ছেলের আপত্তি তো হবেই, হা ঘরের মেয়ে এনে কী হবে, মুহুরি টুহুরির সঙ্গে কুটুম্বিতে চলবে না। সুন্দরী মেয়ে চাই, এইটাই বড় বাধা দাঁড়িয়েছে এখন। কৈলাস ডাক্তার পাত্রী দেখছেন, আর বিপদের কথা এই যে তার চোখে অসুন্দর তো কেউ নেই, কেউ নয়। তাই কৈলাস ডাক্তার কাউকে সুন্দরী বলে সার্টিফিকেট দিলেই চলবে না। এ বিষয়ে তার রুচি সম্বন্ধে সকলে যথেষ্ট সংশয় আছে। প্রথম ছেলে, জীবন সঙ্গিনী নিয়ে ঘর করতে যাবে, করতে হবে যাকে, তারই মাত্রা প্রথম গ্রাহ্য, তারপর আর সকলে। কৈলাসবাবু নিজে কুরুপ, কুৎসা করা যাদের আনন্দ তারা আড়ালে বলে কালো জীব ডাক্তার। ভদ্রলোকের জীবটাও নাকি কালো। যৌবনে এই গঞ্জনা কৈলাস ডাক্তারকে মর্মপীড়া দিয়েছে অনেক। আজ পৌরত্বের শেষ ধাপে এসে এ দৌর্বল্য আর তার নেই। বাংলোর বারান্দায় সোফায় বসে নিবিষ্ট মনে কৈলাস ডাক্তার এই কথাই ভাবছিলেন। এই রূপতত্ত্ব তার কাছে দুর্বোধ্য। আজ 25 বছর ধরে যে ঝানু সার্জন ময়নাঘরে মানুষের বুক চিরে দেখে এসেছে, তাকে আর বোঝাতে হবে না কাকে সোনার দেহ বলে। মানুষের অন্তরঙ্গ রূপ এর পরিচয় কৈলাস ডাক্তারের মতো আর কে জানে। কিন্তু তার এই ভিন জগতের সুন্দরম তাকে কদর দেবার মতো দ্বিতীয় মানুষ কই, দুঃখ এইটুকু। হঠাৎ শেকল বাঁধা হাউন্ডটার বিকট চিৎকার আর লাভছাপ, ফটক ঠেলে হুড়মুড় করে ঢুকলো মানুষের ব্যঙ্গমূর্তি কয়েকটি প্রাণী। যদুরম আর নিতাই সহিষ দৌড়ে এলো লাঠি নিয়ে। যদু আর নিতাইয়ের গলা ধাক্কা গ্রাহ্য না করে ফটকের ওপর জুত করে বসলো একটা ভিখারির পরিবার। নোংরা চটের পোটলা, ছেঁড়া মাদুর, উনুন, হাঁড়ি, ক্যানেস্তারা, পিঁপড়ে ও মাছি নিয়ে একটা কদর্য জগতের অংশ। শোরগোল শুনে বাড়ির সবাই বেরিয়ে এলো। কৈলাসবাবু বললেন, কে রে এরা যদু, চাইছে কি? এ বেটার নাম হাবু বষ্টম, তাঁতিদের ছেলে, কুষ্ঠ হয়ে ভিক্ষে ধরেছে। কুষ্টি হাবু তার পটি বাঁধা হাত দুটো তুলে বলল, কৃপা করো বাবা, এই বুড়িটাকে, এ মাগের নাম হামিদা, যাতে ইরানি বেদিরা, বসন্তে কানা হওয়ার পর দল ছাড়া হয়েছে, ও এখন হাবুড়ি বউ। হামিদা কোলের ভেতর থেকে ন্যাকড়ায় জড়ানো কমাসের একটা ছেলেকে দুহাতে তুলে ধরে নকল কান্নায় কাকিয়ে উঠল। বাচ্চাকে যান হুজুর, এক পিয়ালি দুধ হুজুর, এক মুঠি দানা হুজুর। আর এই ধিঙ্গি ছুটিটাকে? পিসিমা প্রশ্ন করলেন। ওর নাম তুলসী, হাবু আর হামিদার মেয়ে, আপন মেয়ে। হ্যাঁ পিসিমা,
যদু উত্তর দিল। তুলসী একটা কলাই করা থালা হাতে বসে আছে চুপ করে। পরিধানে খাটো একটা নোংরা পর্দার কাপড়, বুকের ওপর থেকে গেরো দিয়ে ঝোলানো আভরণের মধ্যে হাতে একটা কৌড়ির তাবিজ। দেখবার মতো চেহারা এই তুলসীর। বছর 14 বয়স, তবু সর্বাঙ্গে একটা রূপ পরিপুষ্ট কোনো ডাকিনীর টেরাকাটা মূর্তির মতো কালি মারা শরীর, মোটা থ্যাবড়া নাক, মাথার খুলিটা বেঢপ টেরে বেঁকে গেছে, চোয়াল জুড়ে দস্তুর মতো একটা হিংসা ফুটে রয়েছে যেন। মুখের সমস্ত পেশি ভেঙে চুড়ে গেছে ছন্নছাড়া বিক্ষোভে। এ মুখের দিকে তাকিয়ে দাতাকর্ণ দান ভুলে যান, গা শিরশির করে। কিন্তু যদু বলল, তুলসীর ভিক্ষের রোজকেরেই নাকি এদের পেট ভাতের একমাত্র নির্ভর। হাবু ঠিক ভিক্ষে করতে আসেনি, মিউনিসিপ্যালিটি এদের বস্তি ভেঙে দিয়েছে, দেশি মদের একটা নতুন ভাটিখানা হবে সেখানে, শহরের এলাকায় এদের থাকবার আর হুকুম নাই। হাবু কান্নাকাটি করল, একটা সার্টিফিকেট দিন বাবা, মুচিপাড়ায় ভাগাড়ের পেছনে থাকবো, দীননাথের দিব্যি, হাটবাজারে ঘেঁষবো না কখনো, তুলসী ভিক্ষে খাটবে, ওর তো রাগ বালাই নেই। পিসিমা বললেন, যেতে বলো। গা ঘিনঘিন করে, কিছু দিয়ে বিদায় করে দে রানু। রানু বলল, আমার ছেঁড়া ফ্লানেডের ব্লাউজটা দিয়ে দিই, এই শীতে তবু ছেলেটা বাঁচবে। হ্যাঁ দিয়ে দে, তাকে তো একটা ছেঁড়া শাড়িও দিয়ে দে, বয়স হয়েছে মেয়েটার, লজ্জা ঢাকতে হবে তো। কৈলাস ডাক্তার বললেন, আচ্ছা যা তোরা, সার্টিফিকেট দেব, কিন্তু খবরদার হাটবাজারে আসিস না। হাবু তার সংবাদপত্র নিয়ে আশীর্বাদ করে চলে যাওয়ার পর তুলসীর কথাটাই আলোচনা হলো আরেকবার। কৈলাসবাবু হেসে হেসে বললেন, দেখলে তো সুন্দরী তুলসীকে, ওরও বিয়ে হয়ে যাবে জানো। ছি উত্তর দিল, বিয়ে হবে না কেন, সবই হবে, তবে সেটা আর সত্যিই বিয়ে নয়। কৈলাসবাবু আরেকটা পাত্রী দেখে এসেছেন, নন্দদত্তের বোন দেবপ্রিয়া, মেয়েটি ভালোই, তবে সুকুমার একবার দেখে আসো। দেখানো হলো দেবপ্রিয়াকে, মেয়েদের প্রাচুর্যে বয়স ঠিক থাহর হয় না, চওড়া কপাল, ছোট্ট চিবুক, গোল গোল চোখ, গায়ের রং মেটে কিন্তু সুমসৃণ, ভারী ভুরুটে দুটোতে যেন তিব্বতী উপত্যকার মূর্ত একটু ছায়া, প্রসন্ন এক মঙ্গলিনীকে ইশারায় ধরিয়ে দিচ্ছে, ঠোঁটে হাসি লেগেই আছে। সে বোধ হয় জানে তার এই অপ্রাকৃত পৃথুলতা লোক হাসাবার মতোই। দেবপ্রিয়ার গলা মিষ্টি, গান গায় ভালো। সুকুমার হা হা না কিছুই বলে না, বলা তার স্বভাব নয়, বোঝা গেল এ মেয়ে তার পছন্দ নয়। পিসিমা বললেন, হবেই না তো পছন্দ, শুধু গলা দিয়েই তো আর সংসার করা যায় না, তাছাড়া নন্দরা বংশেও খাটো। কৈলাস ডাক্তার দুশ্চিন্তায় পড়লেন, সমস্যা ক্রমেই ঘোরালো হচ্ছে, এই মোটেই সহজ সরল ব্যাপার নয়, নানা নতুন উপসর্গ দেখা দিচ্ছে একে একে, শুধু সুন্দরী হলেই চলবে না, বংশ বৃত্ত শিক্ষা রুচি দেখতে হবে। মাঝে পড়ে পুরুত ভট্টাচার্যী আরও খানিকটা ইন্ধন জুগিয়ে গেছে, সমস্যাটা ক্রমেই ভেত্তেতে উঠেছে, ভট্টাচার্যী বাড়ির সকলকে বুঝিয়ে গেছেন, নিতান্ত আধ্যাত্মিক এই বিষয় জিনিসটা, এই এই বিয়ে জিনিসটা, কুলনারীর গণ লক্ষণ মিলিয়ে পাত্রী নির্বাচন করতে হবে, গৃহিণী সচিব সখী প্রিয় শিষ্যা সব দিক বা যাচাই করে দেখতে হবে, সারা জীবনের ধর্মসাধনার অংশভাগিনী, এ ঠাট্টার ব্যাপার নয়, ধরে বেঁধে একটা নিয়ে এলেই তো আর হলো না, ওসব যাবনিক ও অনাচার চলবে না। হ্যাঁ তবে সুন্দরী হওয়া চাই, কারণ সৌন্দর্য একটা দেবসুলভ গুণ। এবার যতদূর সম্ভব সাবধানে খুব ভেবেচিন্তে কৈলাস ডাক্তার এক পাত্রী দেখে এলেন, অনাদি সরকারের মেয়ে অনুপমা, শিক্ষিতা সুশিক্ষিতা সুন্দরী। অনুপমার বয়স একটু বেশি, রোগা বা অতিতন্নি দুই বলা যায়, মুখশ্রী আছে কি না আছে তা বিতর্কের বিষয়, তবে চালচলনে সুরুচির আবেদন আছে নিশ্চয়, রূপে যেটুকু ঘাটতি তা পুষিয়ে গেছে সুশিক্ষার হলাদিনী গুণে। প্রতিবাদ করল রানু, না ম্যাচ হবে না, যা ঝিরকুট চেহারা মেয়ের, ঋষি বালকের মতো কাঁচা মন সুকুমারের, হ্যাঁ না বলা তার ধাতে সম্ভব নয়, কিংবা অতিরিক্ত লজ্জা তাও হতে পারে, তবে তার আচরণে বোঝা গেল এ বিয়েতে সে রাজি নয়। পিসিমা বললেন, ভালোই হলো, জানি তো যা কিপটে এই অনাদি চাষা, বিনা খরচে কাজ সারতে চায়, পাত্র যেন পথে গড়াচ্ছে, দৈবজ্ঞী মশায়
এসে পিসিমাকে স্মরণ করিয়ে দিলেন, স্মরণ করিয়ে দিলেন। পাত্রীর রাশিয়ার গণ খুব ভালো করে মিলিয়ে দেখবেন পিসিমা, ওসব কোনো তুচ্ছ করার জিনিস নয়, সবই গ্রহের কৃপা। দৈবজ্ঞী সুকুমারের কোষ্ঠী বিচার করে বাড়ির সকলকে বড় রকম একটা প্রেরণা দিয়ে চলে গেল। যা দেখছি তা তো বড়ই ভালো মনে হচ্ছে, পতাকার ইষ্টি আর নেই, এবার কেতুর্দশা চলছে, এই বছরের মধ্যে ঈশ্বরলাভ, সুন্দরী বামা, রাজপদনং, ধন সুকনং ইত্যাদি ইত্যাদি। এই ছুরি ওখানে কী করছিস? কৈলাসবাবু ধমকে উঠলেন। সুকুমারের পড়ার ঘরের সামনের বারান্দায় ফুল গাছের টবের পাশে বসে আছে তুলসী, হাতে কলাই করা থালাটা। যদু কোত্থেকে এসে সঙ্গে সঙ্গে হুমকি দিল, ওঠ এখান থেকে হারামজাদি, কেমন ঘুপটি বেড়ে বসে আছে চুরির ফিকিরে। কৈলাস ডাক্তার বললেন, যাক গালমন্দ করিস নে, খিড়কির দৌড়ে গিয়ে বসতে বল। সামনে কানাইবাবুকে পেয়ে বললেন, কি কানাই, এবার আমাকে বিড়ম্বনা থেকে রেহাই দেবে কিনা? সুন্দরী পাত্রী জুটল তোমাদের? আগে না, চেষ্টা তো ত্রুটি করছি না, চেষ্টা করেও কিছু হবে না, তোমাদের সুন্দরের তো মাথামুন্ডু কিছুই নেই। কীরকম কীরকম আবার? চুল কালো হলে সুন্দর আর চামড়া কালো হলে কুৎসিত? এই কি মহাব্যামে লেখা আছে শাশ্বত কালী দিয়ে? একটু চুপ করে থেকে কৈলাস ডাক্তার বললেন, পদ্মপত্র যুগ্মনেত্র পরশয় শ্রুতি। একবার ভাবো তো কানাই, কোন ভদ্রলোক কোনো ভদ্রলোকের যদি নাক থেকে কান দুটো চোখ ছড়িয়ে থাকে, কি চিজ হবে সেটা? কানাইবাবু বললেন, যা বলেছেন, কত বাজে কত যে বাজে সংস্কারের সাত পাঁচ রয়েছে, তবে মানুষের রূপের একটা স্ট্যান্ডার্ড অবশ্য আছে। অ্যান্থ্রোপলজিস্টরা যেমন বলেন, অ্যান্থ্রোপলজিস্ট না চামড়াওয়ালা? কৈলাসবাবু চড়া মেজাজে বললেন, আসুক একবার আমার সামনে, আমার সঙ্গে ময়নাঘরে, দুটো লাশের ছাল ছাড়িয়ে দিচ্ছি, চিনে বলুক দেখি কে ওদের আলপাইন নেগ্রিটো আর কে প্রোটো অস্ট্রাল, দেখি ওদের বংশবিদ্যের মুরত, মেলা বকো না আমার কাছে। কানাইবাবু সরে পড়ার পথ দেখলেন, যান কানাইবাবু, যান কানাই, আমাকে আড়ালে সবাই কালো জীব বলে ডাকে, বর্বর আর গাছের ফলে গাছে ফলে। একটা বাজে টাবু ছাড়বার শক্তি নেই, ছাড়বার শক্তি নেই, সভ্যতার গর্ব করে, আধুনিক হয়েছে যত সব ফাজিলের দল। কৈলাস ডাক্তার ক্ষুব্ধ লাল চোখ দুটিকে শান্ত করে চুরুট ধরালেন। সেদিন সন্ধ্যেবেলা সত্যদাসের বাড়িতে ভালো এক পাত্রী দেখে খুশি মনে কৈলাস ডাক্তার ফিরলেন। ফটকে পা দিয়েই দেখলেন সুকুমারের পড়ার ঘরের সামনে বসে যদু আর নিতাই তুষির সঙ্গে হাসি মস্করা করছে। এই কি এই রাস্কের সব, কী হচ্ছে এখানে? তুষি ওর থালা হাতে নিয়ে আর দৌড় দিয়ে পালিয়ে গেল। যদু নিতাই আমদা আমদা করে কিছু একটা গুছিয়ে বলতে বৃথা চেষ্টা করে চুপ করে রইল। কৈলাস ডাক্তার সুকুমারকে ডেকে বললেন, ঘরের দোর খোলা রাখো কেন? সেই ভিকিরি ছুরিটা কদিন থেকে ঘুরঘুর করে করছে এদিকে, খুব নজর রাখবে, কখন কি চুরি করে সরে পড়ে বলা যায় না। সুকুমারের মাকে ডেকে কৈলাসবাবু বললেন, সত্যদাসের মেয়ে মমতাকে দেখে এলাম, একরকম পাকা কথাই দিয়ে এসেছি, এবার সুকুমার আর তোমরা একবার দেখে এসো, আমাকে আর নাকে দড়ি দিয়ে ঘুরিও না। যথারীতি মমতাকে দেখে আসা হলো। মমতার রূপে অসাধারণত্ব আছে সন্দেহ নাই, ঘুটঘুটে অমাবস্যার মতো ঘনকৃষ্ণ গায়ের রং, সমস্ত অবয়বে সুপেশল কাঠিন্য মণিবন্ধ ও কনুইয়ের মজবুত অস্থিসজ্জা আর হাত পায়ের রোম ঘন পারুষ্য পুরুষকেও লজ্জা দেয়। চওড়া করটির ওপর অতি কুঞ্চিত স্থূলতত্ত্ব চুলের ভার, নীলগিরির চূড়ার ওপর স্নিগ্ধ মেঘস্তবকের মতো এক দৃঢ় দ্রাবিড়া নায়িকার মূর্তি, মমতার প্রথম দৃষ্টির সামনে সুকুমারী সংকুচিত হল। বরমালা কাঙাল অবলার দৃষ্টি এ নয়, বরং এ অকুত লজ্জা স্বয়ংবরার জিজ্ঞাসায় সেই জলজল করছে। সত্যবাবু মেয়ের গুণপনার পরিচয় দিলেন, বড় পরিশ্রমী মেয়ে, কারণ স্বাস্থ্য খুব ভালো, ছাত্রী জীবনে প্রতি বছর স্পোর্টসে প্রাইজ পেয়ে এসেছে,
মেয়ে দেখে সে সুকুমার মুখ ভার করে শুয়ে রইল। রানু বলল, এ নিশ্চয়ই রাক্ষসগণ পিসিমা। পিসিমা একটু বিমর্ষ হয়ে বললেন, হ্যাঁ সেই তো কথা, বড় হট্টাকট্টা চেহারা, নইলে ভালো বর্পণ দিচ্ছিল, দান সামগ্রীও, তবু কৈলাস ডাক্তার তোড়জোড় করছেন, মমতার সঙ্গে বিয়ের একরকম ঠিক, এবার শক্ত হয়েছেন তিনি, দশজনের দশ কথার চক্রে আর ভূত সাজতে পারবেন না, কিন্তু যা কখনো হয়নি তাই হলো, সুকুমারের প্রকাশ্য বিদ্রোহ। সুকুমার এবার মুখ খুলেছে, রানুকে ডেকে নিয়ে জানিয়ে দিয়েছে, সত্য দাসের সঙ্গে বড় গলাগুলি দেখছি বাবার, ওখানে যদি বিয়ে ঠিক হয় তবে একটু আগে এভাগে আমাকে জানাবি, আমি যুদ্ধে সার্ভিস নিচ্ছি। কথাটা শুনে পিসিমার গায়ে কাটা দিয়ে উঠল। সুকুমারের মা রান্না ছেড়ে বৈঠকখানায় গিয়ে কৈলাসবাবুর সঙ্গে একপ্রস্থ বাকযুদ্ধ সেরে এলেন, কিন্তু ফল হলো না কিছুই। কৈলাসবাবু এবার অটল। সুকুমারের মা কেঁদে ফেললেন, ওই হতকুচ্ছিত মেয়েটার সঙ্গে বিয়ে? তোমার ছেলে ওই মেয়ের ছায়া মারাবে ভেবেছ? এমন বিয়ে না দিয়ে ছেলের হাতে চিমটে দিয়ে বিদায় করে দাও না। কৈলাসবাবুর অটলতার ব্যতিক্রম হলো না কিছুই। তিনি শুধুই একটা দিন স্থির করার চেষ্টায় রইলেন। সুকুমার মার মূর্তি হয়ে রানুকে বলল, সেই দৈবজ্ঞটা এবার এলে আমায় খবর দিবি তো? কেন, কোন দৈবজ্ঞী? ওই যে বেটা সুন্দরী রামাটামা বলে গিয়েছিল, জীব উপড়ে ফেলবো ওর। আড়ালে দাঁড়িয়ে কৈলাস ডাক্তার শুনলেন বাক্যালাপ। আগে ব্রহ্মতালু জ্বলে উঠল তার। সুকুমারের মাকে ডেকে প্রশ্ন করলেন, কি পেয়েছো? শঙ্কিত চোখে কৈলাসবাবুর দিকে তাকিয়ে সুকুমারের মা বললেন, কি হয়েছে? ছেলের বিয়ে দিতে চাও? কেন দেবো না? সৎপাত্রী চাও না সুন্দরী পাত্রী চাও? সুকুমারের মা ভেবে নিয়ে বললেন, সুন্দরী পাত্রী। বেশ, তবে লিখে দাও আমাকে, সুন্দরী কাকে বলে? তন্নী, শ্যামা, পক্ক, বিম্বাধর, আরও যা আছে লিখে দাও, আমি সেই ফর্দ মিলিয়ে পাত্রী দেখব। এই বিদঘুটে প্রস্তাবে সুকুমারের মার মেজাজ ও ধৈর্য হারাবার উপক্রম হলো, তবু মনের ঝাঁ চেপে নিয়ে বললেন, তার চেয়ে ভালো তোমার পাত্রী দেখতে হবে না, আমরা দেখছি। ধন্যবাদ, খুব ভালো কথা, এবার আমি দায়মুক্ত। হ্যাঁ, কৈলাস ডাক্তার এখন অনেকটা সুস্থির হয়েছেন, হাসপাতালে যান আর আসেন রুগিনী, ময়নাঘরের লাশ নিয়ে দিন কেটে যায় যেমন আগে কাটত। বাগানের দিকে একটা হট্টগোল। কৈলাস ডাক্তার এগিয়ে গিয়ে দেখেন যদুডোম আর নিতাই মিলে তুলসীকে ঘাড় ঘরে হিড়হিড় করে টেনে বাগানের ফটক দিয়ে বার করে দিচ্ছে। কি ব্যাপার নিতাই? বড় পাজিয়ে ছুরিটা হুজুর, পয়সা দেয়নি বলে দাদাবুর ঘরে ঢিল ছুটছিল, আর এই দেখুন আমার হাত কামড়েছে। কৈলাস ডাক্তার বললেন, বড় বার বেড়েছে ছুরি, ভিখারির জাত দয়া করলে কুকুরের মতো মাথায় চড়ে, কেবল দেখছি মাস তিন চার থেকে শুধু এদিকেই নজর, এবার এলে পুলিশে ধরিয়ে দিবি। তুষি ফটকের বাইরে গিয়েও মত্তা বাতুলির মতো আরও কটা ইট পাটকে ছুঁড়ে চলে গেল। কৈলাস ডাক্তার বললেন, সবসময় ফটকে তালা বন্ধ করে রাখবে। সেদিন সন্ধ্যাবেলা অনেক রাতে রুগী দেখে বাড়ি ফিরতেই কৈলাস ডাক্তার দেখলেন ফটক খুলে অন্ধকারে চোরের মতো পা টিপে টিপে সরে পড়ছে তুলসী। কৈলাসবাবুকে দেখে আরও জোরে দৌড়ে পালিয়ে গেল। হাঁক দিতেই যদু ও নিতাই হাজির হলো লাঠি হাতে। অত্যন্ত বিরক্ত হয়ে কৈলাস ডাক্তার বললেন, এ কি ফটক খোলা, বারান্দায় আলো জ্বলছে, সুকুমারের ঘরে আলো, আমার বৈঠকখানা খোলা, তোমরা সব জেগেও রয়েছ, অথচ ছুরিটা বেমালুম চুরি করে সব সরে পড়ল। কৈলাস ডাক্তার সমস্ত ঘর তন্নতন্ন করে দেখলেন, আমার ঘরটা সব তছনছ করেছে কে? টেবিল থেকে নতুন বেলেডানার শিশিটাই বা গেল কোথায়? অনেকক্ষণ বকাবকি করে শান্ত হলেন কৈলাস ডাক্তার। কিছু চুরি হয়নি বলেই মনে হলো, দিনটা আজ ভালো নয়, সকাল থেকে বিকেল পর্যন্ত আকাশে দুর্যোগ ঘনিয়ে আছে। কানাইবাবু এসে কৈলাস ডাক্তারকে জানালেন, সুন্দরী পাত্রী পাওয়া গেছে, জগৎ ঘোষের মেয়ে, সুকুমারের এবং আরও সবারও পছন্দ হয়েছে, বংশে শিক্ষায় গুণে কোনো ত্রুটি নেই। কৈলাস ডাক্তার বললেন, বুঝলাম, তোমরা কল্পতরু সন্ধান পেয়েছো, সুখবর, আপনাকে আজ রাত্রে আশীর্বাদ করতে যেতে হবে, তা যাব। যদুরম এসে এক্ষুনি খবর দিল তিনটে লাশ এসেছে ময়নাতদন্তের জন্যে। কৈলাস ডাক্তার বললেন, চল রে যদু, এখনই সেরে রাখি, রাত্রে আমার নানা কাজ রয়েছে। ময়নাঘরে এসে কৈলাস ডাক্তার বললেন, বড় মেঘলা করেছে রে।
পেট্রোমার বাতি দুটো জ্বাল, যন্ত্রপাতিগুলো গামলায় সাজিয়ে আস্তিন গুটিয়ে নিয়ে কৈলাস ডাক্তার বললেন, রাত হবে না কি রে যদু? আগে না, দুটো আগুনে পোড়া লাশ, পচা পাক হয়ে গেছে, ও তো জানা কেস, আমি চিরে ফেলে দেব, বাকি একটা শুধু নে, কোনটা দিবি দে। কৈলাস ডাক্তার কড়া হাতে টেবিলের পাশে দাঁড়ালেন। লাশের ঢাকাটা খুলে ফেলতেই কৈলাস ডাক্তার চমকে গেলেন। তিনি বললেন, হ্যাঁ এ কে রে যদু? যদু ততক্ষণে আলকোচে সরে পড়ে ঘরের দিকে ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। কৈলাস ডাক্তারের প্রশ্নে ফিরে এসে বলল, হ্যাঁ হুজুর, তুলসী, সে ভিকিরি মেয়েটা। কৈলাস ডাক্তার বোকার মতো যদুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। যদু সেই অবসরে তুলসীর পরিহিত নোংরা শাড়িটা গায়ের ছেঁড়া কোটটা খুলে মেজের উপর ছুঁড়ে ফেলে দিল। আবার বাইরে যাবার উদ্যোগ করতেই কৈলাস ডাক্তার বললেন, যাচ্ছিস কোথায়? স্পিরিট দিয়ে লাশটা মোজ ভালো করে, ইউক্যালিপটাসের তেলের বোতলটা দে, কিছু কর্পূর পুড়িয়ে দে, আর একটা বাতি জ্বাল, ওয়ান মোর আনফর্চুনেট। কথাটার মধ্যে যেন একটু বেদনার আভাস ছিল। তুলসীর লাশে হাত দিলেন কৈলাস ডাক্তার, করাতের দু পচে খুলিটা দুভাগ হয়ে গেল। কৈলাস ডাক্তারের হাতের ছুরি ফোসফোস করে স্বনিঃশ্বাসে নেচে কেটে চলল লাশের ওপর, গলাটা চিরে দেওয়া হলো লম্বালম্বিভাবে, বুকের মাঝখানে ও দুপাশে বড় বড় পোঁচ দিয়ে ধরটা খুলে ফেলা হলো। সারাশি দিয়ে পটপট করে পাঁজরগুলো উল্টে দিলেন কৈলাস ডাক্তার, যেন ঘুমে ঢলে পড়েছে তুলসীর চোখের পাতা। চিমটে দিয়ে ফাঁক করে কৈলাস ডাক্তার দেখলেন নিশ্চল দুটি কনিনিকা যেন নিদারুণ অভিমানে নিষ্প্রভ হয়ে আছে, শুকিয়ে কুচিয়ে গেছে চোখের শ্বেত পটল, সুজলা অশ্রুশিলার নাড়িগুলো অতিস্রাবে বিষণ্ন। ইস, মরার সময় মেয়েটা কেঁদেছে খুব, কৈলাস ডাক্তার বললেন। যদু বলল, হা হুজুর, কাঁদবেই তো, সুইসাইড কি না, করে ফেলে তো ঝোঁকের মাথায়, তারপর খাবি খায়, কাঁদে আর মরে, গলা টিপে মারেনি তো কেউ? কৈলাস ডাক্তার খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলেন, কই কোনো আঘাতের চিহ্ন নেই তো, গুচ্ছগুচ্ছ অম্লান সরোরচ্ছু শ্বাস বহা নালীটাও তেমনই প্রফুল্ল, অজস্র লালায় পিচ্ছিল সুস্পষ্ট গ্রসনিকা। এত লালা, মরার আগে মেয়েটা খেয়েছে খুব পেট ভরে। হা হুজুর, ভিকিরি তো খেয়েই মরে, দেহতত্ত্বের পাক্কা জহুরি কৈলাস ডাক্তার, তাকে অবাক করেছে আজ কুৎসিতা এই তুলসী, কত রূপসী কুলবধূ, কত রূপাজীবা নটির লাশ পার হয়েছে তার হাত দিয়ে, তিনি দেখেছেন তাদের অন্তরঙ্গ রূপ, ফিকে ফ্যাকাশে ঘেয়ে তুলসী হার মানিয়েছে সকলকে, অদ্ভুত। বাতিটা কাছে এগিয়ে নিয়ে কৈলাস ডাক্তার তাকিয়ে রইলেন, প্রবাল পুষ্পের মালঞ্চের মতো বরাঙ্গের এই প্রকট রূপ, অছাদ্য মানুষের রূপ, এই নবনীত পিণ্ড মস্তিষ্ক জোড়া শতদলের মতো উৎফুল্ল হৃৎকোষে অলিন্দ আর নিলয়, রেশমি ঝালরের মতো শত শত মোলায়েম ঝিল্লি, আনাচে কানাচে যেন রহস্যে ডুব দিয়ে আছে সূক্ষ্ম কৈশিক জাল। কৈলাস ডাক্তার বিমুগ্ধ হয়েই দেখলেন থরে বিথরে সাজানো সারি সারি যত রক্তিম পশুকা, বরফের কুচির মতো অল্প অল্প মেয়েদের ছিটে, মজ্জাস্থি ঘিরে নেমে গেছে প্রাণদা নীলার প্রবাহিকা। কৈলাস ডাক্তার বাতিটাকে আরও কাছে এগিয়ে নিলেন, খণ্ডস্ফটিকের মতো পিতাভ ছোট বড় কত গ্রন্থির বিধিকা, প্রশান্ত মুকুট ধমনি, সন্ধিতে সুপ্রচুর লসিকার বুদবুদ, গ্রন্থিক্ষীরে নিষিক্ত অতি অভিরামী অংশপিষে পেশির স্তবকার তরুণাস্থির সজ্জা, ঝাঁপি খোলা রত্নমালার মতো আলোয় ছলমল করে উঠল। আবিষ্ট হয়ে গেছেন কৈলাস ডাক্তার, কুৎসিতা তুলসীর ওই রূপের পরিচয় কে রাখে, তবুও এ তিমির দৃষ্টি হয়তো ঘুচে যাবে একদিন, আগামীকালের কোনো প্রেমিক বুঝবে এই রূপের মর্যাদা, নতুন তাজমহল হয়তো গড়ে উঠবে সেদিন, যাক। কৈলাস ডাক্তার আবার হয়তো কাজে মন দিলেন। যদু বলল, এসবে কোনো জখম নেই হুজুর, পেটটা দেখুন, ছুরির ফলার এক আঘাতে দুভাগ করা পাকস্থলী। এবার কৈলাস ডাক্তার দেখলেন কোথায় মৃত্যুর কামর, কোমরসে একটা অজীর্ণ পিণ্ড, সন্দেশ পাউরুটি বেলেডানা,
মার্ডার! হাতের ছুরি খসে পড়ল মেঝের ওপর। সে শব্দে দুপা পিছিয়ে দাঁড়িয়ে রইলেন কৈলাস ডাক্তার। উত্তেজনায় বুড়ো কৈলাস ডাক্তারের ঘাড়ের রক ফুরে উঠল দপদপ করে। পোখরাজের দানার মতো বড় বড় ঘামের ফোঁটা কপাল থেকে ঝরে পড়ল মেঝের ওপর। হঠাৎ ছটফট করে টেবিলের কাছে আবার এগিয়ে এলেন কৈলাস ডাক্তার। ছো মেরে কাঁচিটা তুলে নিয়ে তুলসীর তলপেটের দুটো বন্ধনী ছেদ করলেন। নিকেলের চিমটের সুচিক্ষণ বাহু পটে চেপে নিয়ে স্নেহাক্ত আগ্রহে ধীরে ধীরে টেনে তুললেন, তুলে ধরলেন পরিসংকে ঢাকা সুডোল সুকোমল একটি পেটিকা, মাতৃত্বের রসে উর্বর মানবজাতির মাংসল ধরিত্রী, সর্বিল নারীর ও অঙ্গে আলিঙ্গনে ক্লিষ্ট কুঞ্চিত, বিস্ময়ে বিষিয়ে নীল হয়ে আছে শিশু এশিয়া। আবেগে কৈলাস ডাক্তারের ঠোঁটটা কাঁপছিল থরথর করে। যদু এসে ডাকল, হুজুর! ডেকে সাড়া না পেয়ে যদু বাইরে গিয়ে নিতাই শরীর সহিসের পাশে বসল। নিতাই বলল, এত দেরি কেন রে যদু? শালা বুড়ো নাতির মুখ দেখছে।